আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পিকে হালদারের সহযোগী অবন্তিকা রিমান্ডে, তার মাধ্যমে কয়েকশো কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। মেট্রো রেল প্রকল্পের জন্য প্রধান সড়ক বন্ধ, সার্ভিস রোডেও খোড়াখুড়ি, নগরীতে দিনভর যানজট, অসহনীয় দুর্ভোগ। কলাপাড়ায় এগিয়ে চলছে কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ, পুরো প্রকল্পই পরিবেশ বান্ধব। এবং এক যুগে মাথা পিছু আয় বেড়েছে তিনগুণ, এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুদক। সকালে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম। পিকে হালদার এই অবন্তিকার মাধ্যমে শত শত কোটি টাকা পাচার করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। মাহবুব কবির চপলের রিপোর্ট। এর আগে দুবার দুর্নীতি দমন কমিশনে তলব করা হলেও হাজির হননি মডেল অবন্তিকা বড়াল। শেষে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে 2019 সালে মামলা করে দুদক। তদন্তে দুদক কর্মকর্তারা জানতে পারেন এর বড় একটি অংশ পাচার করা হয়েছে অবন্তিকার মাধ্যমে। ধানমন্ডিতে তাকে সাড়ে চার কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনে দেন পিকে হালদার। আপনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে একটু বলেন। ধানমন্ডি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করেছে দুদকের একটি টিম। পিকে হালদারের বিরুদ্ধে যে অবৈধ সম্পদ এবং মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে, মামলায় সে সন্দিগ্ধ আসামি ছিল এবং তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সেই মামলায় তদন্তে আগত একজন আসামি অবন্তিকা বড়াল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেটি হলো যে পিকে হালদারের টাকা দিয়ে তার নামে 4,35,00,000 টাকা ধানমন্ডি এলাকায় 3,000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। এছাড়াও শত শত কোটি টাকা এই অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং ছদ্মবরণ করা হচ্ছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকাই তাকে গ্রেফতার করে আমরা আজকে তার বিরুদ্ধে তাকে তিন দিনের রিমান্ড চেয়েছি এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি অন্তে তিনি তাকে কাস্টডিতে দিয়েছেন এবং পরবর্তীতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন পিকে হালদার 70-80 জন বান্ধবীর মাধ্যমে টাকা পাচার করেছেন। গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সে তথ্য পেয়েছি। পিকে হালদার কানাডায় পালিয়ে আছেন বলে জানা যায়। তাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। তার সহযোগী 25 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী গুলশানে একটি ভবনে এসি বিস্ফোরণে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। বিস্তারিত শফিউল আলম সূচনের রিপোর্টে। বেলা দুটার দিকে রাজধানী গুলশান 2-এ ইম্পোরিয়াল ফাইন্যান্সিয়াল সেন্টারে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় বিস্ফোরণের বিকট শব্দে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির নিচতলা। এ সময় আরব আমিরাতের ভিসা সেন্টারে কাজ করছিলেন কর্মকর্তা ও কর্মচারীরা। ভবনটির 14 তলায় সেন্টার এসির কন্ট্রোল রুমে মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ছোট একটা সাউন্ড হয়েছে, আর সাউন্ড হওয়ার পর মুহূর্তের মধ্যে আমরা দেখলাম যে আমাদের উপরে যে সিলিংগুলো ছিল এগুলো সব ভেঙে পড়তেছে। আমরা কয়েকজন প্রথমে বের হয়ে আসছি, আর তারপরে কিছুক্ষণ পরে বাকি স্টাফরা সবাই মানে সেফলি রেস্কিউ হয়ে গেছেন, কাজ করতেছিলেন এসি, শুনেছিলাম উনি একজন মারা গিয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তারা জানান এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, উদ্ধার করা হয়েছে একজনের লাশ। বিস্ফোরক অধিদপ্তর, বোম ডিসপোজাল ইউনিট, তিতাস গ্যাস সবাইকে আমরা কল করেছি, আমাদের সিআইডি ক্রাইম সিন তারাও আসবেন এখনই। আমরা সার্বিকভাবে সকল সংস্থা মিলে আমরা এটা তদন্ত করে দেখব যে আসলে ত্রুটি কারণ কি, এবং আমরা এই ত্রুটির সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিব। এই ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানী ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে আগামী 19 জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সচিব পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীতে সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সুরের ধারার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার নগরীর বদ্দারহাট স্বজন সুপার মার্কেট এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচিত হলে চট্টগ্রামে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নাগরিক শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যান বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। সুবিধাবঞ্চিত শিশুদেরকে কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করার মাধ্যমে তাদেরকে গড়ে তুলব, ফলে তারা তাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মসংস্থানে নিয়োগ দিলে আমার মনে হয় এই অপরাধ প্রবণতা থেকে আমরা অনেকাংশে মুক্তি পাবো। শিশুর জোয়ার সৃষ্টি হয়েছে প্রতিটা এলাকা এলাকায়। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামবাসী আজকে ঐক্যবদ্ধ সচেষ্ট। হেরে গেলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইসির পদত্যাগ ইস্যুতে বিএনপির অভিযোগ প্রসঙ্গে এ মন্তব্য করে সিইসি বলেন, হারলে আওয়ামী লীগও একই কাজ করত। চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একরামুল হক, সাইমের রিপোর্ট। পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন স্থানীয় নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে, নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। নির্বাচন নিয়ে বিএনপির অনাস্থা ও ইসির পদত্যাগ দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন সিইসি। আমরা তাদেরকে আস্থা আনার চেষ্টা করি, আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি। যারা হেরে যায় তাদের অবস্থান এরকম হয়, তারা গ্রহণ করতে চায় না, পরাজিত যারা হয় তারা গ্রহণ করতে চায় না। এই কালচার এটা যদি আমলে যদি হেরে যেত তাহলে হয়তো তারাও এরকম বলতো। কথা বলেন মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা নিয়েও। নির্বাচনের সময় সহিংস ঘটনার জন্য যদি কেউ করে থাকে তখন তার নামে কেস হবে, ফৌজদারি কেস হবে, থানা তদন্ত করবে, পুলিশ এবং আইন তার নিজস্ব গতিতে নিজস্ব প্রয়োজনে সেটার ব্যবস্থা করবে। এটা আর আমাদের সতর্কমূলক অবস্থা থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ভোট কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে প্রার্থীদের তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। ইভিএম নিয়ে যেন প্রশ্ন তৈরি না হয় সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের সজাগ থাকারও নির্দেশ দেন। ইভিএম একটি নতুন প্রযুক্তি এবং এই প্রযুক্তির মাধ্যমে এতদিন যে আমরা নির্বাচন পরিচালনা করেছি তাতে আমরা সুফল অর্জন করেছি বলে দাবি করতে পারি। ব্যক্তির পছন্দ অপছন্দের বিষয় না, আইনের শাসন প্রচেষ্টা করাই হবে নির্বাচন পরিচালনার একমাত্র প্রধান লক্ষ্য। কে কি বললেন, কে কি করলেন,
সিইসি কি বললেন না বললেন সেটা সিইসির ব্যক্তিগত কথা হতে পারে, কিন্তু সিইসি আইনের বাইরে যদি কিছু বলে থাকেন সেটা আপনাদের আপনাদের জন্য প্রযোজ্য এবং প্রযোজ্য হবে না, এবং সেটা ব্যাপারে আপনাদের ভ্রক্ষেপ করার দরকার নেই। দ্বিতীয় দফায় সাভার সহ 61টি পৌরসভায় নির্বাচন হবে আগামী শনিবার। আর না, থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, সাভার, ঢাকা। এটা আমার না, এটা কি? মেট্রো রেল প্রকল্পের জন্য প্রধান সড়ক বন্ধ। এবার কারওয়ান বাজারে সুয়ারেজ লাইনের কাজের জন্য সার্ভিস রোডও অবরুদ্ধ, ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে অসহনীয় দুর্ভোগ। রাত থেকে সকাল পর্যন্ত যানবাহন চলাচল করতে পারেনি এই রাস্তায়, ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকেন অনেকে, অনেককে কয়েক কিলোমিটার ঘুরে পৌঁছতে হয়েছে গন্তব্যে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কাওরান বাজারের প্রধান সড়ক দিয়ে রাজধানীর দুই প্রান্তের লাখো মানুষ চলাচল করে প্রতিদিন, ঘণ্টায় যাতায়াত হাজারো যানবাহনের। মেট্রো রেল প্রকল্পের কাজে বছর দেড়েক ধরে বন্ধ সেই সড়ক, পাশের সার্ভিস রোডটি দিয়ে এতদিন চলছিল যানবাহন। মঙ্গলবার রাতে তা বন্ধ করে কেটে শুরু হয় পাইপ বসানোর কাজ। বাইপাস কোনো সড়ক বা সাইন না দেয় একসময় বনানী পর্যন্ত পৌঁছায় এই রাস্তার যানজট। বনানী থেকে এই পর্যন্ত আসতেই আমার প্রায় দুই ঘন্টা চলে গেছে, মানে আমার ডিসিপ্লিন নাই, কোনো কাজে ডিসিপ্লিন যদি থাকতো তাহলে এই অবস্থা হইতো না। ভারামগড় থেকে কারণ আগে লাগতো 5-7 মিনিট, এখন 20-22 মিনিট লাগে। খুব জ্যামজট, অনেক জ্যামজট, সকালে অনেক জ্যাম গেছিলো। এক এক সময় এক এক লেন চেঞ্জ করছে, আমরা ছোটো হয়ে যাচ্ছিলেন, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হচ্ছে। অচল এই সড়কের কারণে আশপাশের আরও কয়েকটি রাস্তায়ও তৈরি হয় তীব্র যানজট। সকালে অফিসগামী হাজারো মানুষের ভোগান্তি হয়ে ওঠে অসহনীয়। এ যা আছে নগরপিতা থেকে শুরু করে জানি না আমাদের এই দুর্ভোগ, এটা লাঘব কীভাবে কতদিনে হবে? উত্তরা থেকে কারমাজার আসতে আমার আড়াই ঘন্টা লাগলো, অনেক কষ্ট, আমি গাড়ি রেখে হাঁটা শুরু করছে। একটা ভিআইপি রোড, এই জায়গায় যানজটের মতো সমস্যা সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত আমাদেরকে প্রচুর সাফার করতে হচ্ছে বিষয়গুলো। বিকল্প পথ না রেখে এ ধরনের উন্নয়ন কাজের ফলে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। কিন্তু সবাই জানে ঢাকা শহরটা আনপ্ল্যান্ড ওয়েতে, সুতরাং ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে নগরবাসীর সুবিধার জন্য। অবশ্যই সাময়িক যদি কোনো অসুবিধা হয় এই জন্য অবশ্যই আমরা দুঃখিত, আমরা নগরবাসীর কাছে। আমাদের মেট্রো রেল হচ্ছে, বড় বড় পাইপগুলো বসানো হচ্ছে, কিছুটা সাময়িকের জন্য কিন্তু ট্রাফিক জ্যাম হতে পারে, বাট এগুলো যদি আমরা করে ফেলতে পারি ডেফিনেটলি এই শহরকে একটা বাসযোগ্য শহরের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। রাজধানীতে বছর জুড়ে বিভিন্ন সংস্থার অপরিকল্পিত খোরাখুরি আর সমন্বয়হীনতার কারণে যে ভোগান্তি হচ্ছে তা কবে শেষ হবে জানাতে পারেননি মেয়র। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় এগিয়ে চলছে আরও একটি 1320 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ। করোনা মহামারীর কারণে কিছুটা পিছিয়ে গেলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এটি হবে পরিবেশ বান্ধব। ফজলে রাব্বির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহবুব আলম। এই নির্মাণযজ্ঞ চলছে পটুয়াখালীর কলাপাড়ায়। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে বাংলাদেশের আরপিসিএল এবং চীনের নরিনকো ইন্টারন্যাশনাল। 660 মেগাওয়াটের দুটি ইউনিটে প্রতিদিন ব্যবহার করা হবে 12,000 টন কয়লা, যা আসবে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে। প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে 6 টাকার কিছু বেশি। সময় মতো এবং নির্ধারিত সময়ে 20,020 টাকার এই প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। আমাদের কোনো ব্যয় বৃদ্ধি পাবে না, যদিও করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিত হয় আমরা চেষ্টা করব কভার করতে, এটা যদিও হয় তারপরেও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। এতে থাকবে 220 মিটার চিমনি, ছাই নিয়ন্ত্রণে ব্যবহার হবে বয়লার টিউব। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও এটি পরিবেশ বান্ধব হবে বলে জানান প্রকল্পের চীনা পক্ষ। Our project adopted international standard. পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি আমরা। পেশাদার মার্কিন কোম্পানি দিয়ে পরিবেশ সমীক্ষা করানো হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিদ্যুৎ কেন্দ্রে। এছাড়া পেশাদার ও চৌকশ প্রকৌশলীরা নিরীক্ষা করবে কেন্দ্র নির্মাণের প্রতিটি ধাপ। ভূমি অধিগ্রহণে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য পাশেই 30 একর জমিতে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত আবাসিক এলাকা। নির্দিষ্ট ব্যয় সময়ের মধ্যে মেগা প্রকল্প শেষ করে দৃষ্টান্ত স্থাপন করে আছে পাশের পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। আরপিসিএল বলছে তাদের এই প্রকল্প শেষ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের মধ্যে
কয়লা থেকে আরও 1320 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, পটুয়াখালী। ঢাকা উত্তর সিটির খাল ও সড়ক দ্রুত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রূপনগর খাল পরিষ্কার কার্যক্রম এবং মোহাম্মদপুরে ফুটপাত ও খেলার মাঠ পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। ময়লা ফেলা বন্ধ করতে বিভিন্ন খালের পাশে সিসি ক্যামেরা বসানোর ঘোষণাও দেন উত্তরের মেয়র। বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে বাজার বসা, রাস্তা ঘাট মাঠ দখল করে অন্যান্য অবৈধ উচ্ছেদ, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের কাউন্সিলর সহ আমাদের জনগণকে নিয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে সবাই কিন্তু আমরা নেমেছি, এলাকার জনগণকে সম্পৃক্ত করতে চাই, জনগণ প্রতিহত করবে। অ্যাপস করেছে, অ্যাপসের মাধ্যমে আপনারা বলেন যে কোন জায়গাটাতে আবার ফুটপাত দখল হয়েছে। আমি এলাকার জনগণকে বলবো আসুন আমরা এটাকে প্রতিহত জন্য করতে পারি। এদিকে রাজধানী বাসাবো এলাকায় জিরানি খাল দখল করে গড়ে তোলা হয়েছে দশতলা ভবন, স্কুল, মাদ্রাসা। 24 ঘন্টার মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, না হলে দখলদারের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রাবেয়া আক্তার, সুবর্ণ রিপোর্ট। একসময়ের খরস্রোতা জিরানি খাল এখন ড্রেনে পরিণত হয়েছে, দখলবাজরা গিলে ফেলেছে খালটি। এর উপরে রাজুকের অনুমোদনেই নির্মাণ করা হয়েছে দশতলা বাড়িও, গড়ে তোলা হয়েছে স্কুল মাদ্রাসা। যে যার মতো পেরেছে দখল করেছে সরকারি খালটি। এলাকাবাসী জানান, 20 বছর আগেও এই খালটি দিয়ে বাসাবো এলাকার পানি নিষ্কাশিত হতো, নৌকা দিয়ে যাওয়া যেত মতিঝিল পর্যন্ত। কিন্তু এরপর থেকেই শুরু হয় দখলে দৌরত্ব। দিন দুপুরে দখল হলেও যেন চোখ বুঝেছিল কর্তৃপক্ষ। 25 বছর আগে মান্ডা ব্রিজ থেকে রাজারবাগ ব্রিজ, রাজারবাগ পর্যন্ত আমরা নৌকাতে চলাচল করছি, তখন খাল মিনিমাম 50 ফিট ছিল। তাহলে রাস্তার খাল মিলে একই, কিছু কিছু বাড়ি ঘর আছে খালে আছে, সব না তো চিহ্নিত করা হোক, যেগুলো খালে আছে ওগুলো ভেঙে দেওয়া হোক, ব্রিজগুলো ভেঙে দেওয়া হয়। 50,000 মানুষই ঘরবন্দী হয়ে থাকা লাগবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। তবে দেরিতে হলেও টনক নড়েছে সংশ্লিষ্টদের। ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব পাওয়ার পর উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খালের উপরে যে অবৈধ ব্রিজগুলো আছে কানেক্টিং, এই ব্রিজগুলো এখানের মধ্যে থাকার কোনো অনুমতি নেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তা আমরা সেই ব্রিজগুলো অপসারণ করে দিচ্ছি, উচ্ছেদ করে দিচ্ছি। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেয়া হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। শুধু এই খাল নয়, অন্য খালগুলো দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে ডিএনসিসি। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের চতুর্থ ধাপে 56টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য মতে, আগামী 14 ফেব্রুয়ারি হতে যাওয়া ওই পৌরসভা নির্বাচনে 31টিতে ইভিএম এবং 25টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,833 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ব্যক্তিদের মধ্যে 6 জন পুরুষ ও 8 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 10 জন। সবশেষ 15,727টি নমুনা পরীক্ষায় 890 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 5.66%। মোট আক্রান্তের সংখ্যা 5,24,910। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 841 জন। মোট সুস্থ হলেন 4,69,522 জন। করোনা ভ্যাকসিন আমদানি চেয়ে বিতরণ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, কোনো দেশ যদি ভ্যাকসিনের দাম বেশি নেয় তবে বিকল্প দেশ থেকে তা আনা হবে। অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা জটিল কাজ হবে বলেও মনে করেন মন্ত্রী। ভ্যাকসিন দেওয়াটা কিন্তু কঠিন কাজ, সমস্ত মানুষকে ভ্যাকসিন আওতায় নিয়ে আসা এটা খুব জটিল কাজ। আমরা বিশ্বাস করি যে আমরা এখানে সফল হব,
যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বাজারে কত এই ভ্যাকসিনের দাম আর আমরা কততে পাচ্ছি, আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবো। কারণ ভ্যাকসিন একটি দেশ তৈরি করবে না, দুটি দেশ তৈরি করবে না, অনেক দেশে তৈরি করবে। সুতরাং এক দেশ থেকে যদি আমরা যখন বেশি দাম পড়ে আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই করবো। করোনা মহামারীর মধ্যেও সরকারের লুটপাট বন্ধ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির জন্যই $2 ভ্যাকসিন $5 কেনা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। সরকার পতনের একদফা আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত দাবি করে বিএনপি নেতারা বলেন, সব গণতান্ত্রিক শক্তিকে এক করে এখন রাজপথে নামতে হবে। মির্জা ফখরুলের ভাষায়, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে সাজানো মামলায় সাজা দেয়া হচ্ছে। এই মহামারীতে আপনারা লুটপাট বন্ধ করেন, আরো কি করে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র। এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার জনজীবন। নাটোরে দুপুরের দিকে রোদের দেখা মিললেও সকাল ও সন্ধ্যায় কুয়াশায় ঢেকে থাকে গোটা জেলা। কনকনে ঠান্ডায় সবচেয়ে কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি কুড়িগ্রামে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে চরাঞ্চলের হতদরিদ্ররা। শৈত্যপ্রবাহে দুর্বিষহ দিন পার করছেন সিরাজগঞ্জের মানুষ। জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেল শিক্ষার্থী আনুষ্কা নূর ধর্ষণ ও হত্যার ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয়ে আছেন অভিভাবকরা। তাই বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্কার বাবা বলেন, এমন নির্মম ঘটনা যেন আর না ঘটে সেজন্য এ হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। দিহানের অন্য 3 বন্ধুকে আসামি না করায় ক্ষোভও জানান তিনি। এ সময় মেয়েকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না ছড়ানোর অনুরোধও জানান আনুষ্কার বাবা। এবারে শেখ হাসিনা সরকারের টানা একযুগ পূর্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। খাদ্য উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। 12 বছরে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 1,30,00,000 টন। স্থানীয় চাহিদা মিটিয়ে যা বিদেশেও রপ্তানি হচ্ছে। আর এক যুগে মাথাপিছু আয় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে $2,064। বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতেও। তবে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর একাংশ এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে। শারফুল আলমের রিপোর্ট। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে প্রায় প্রতি বছরেই। 2008 সালে দেশে 2,70,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হলেও এক যুগে তা বেড়ে দাঁড়িয়েছে 4 কোটি টনে। স্থানীয় চাহিদা মিটিয়ে নিয়মিত রপ্তানি হচ্ছে এসব কৃষিপণ্য। মোট জনগোষ্ঠীর 40% মানুষ এখন কৃষি অর্থনীতি নির্ভর। পরিসংখ্যান বলছে, বিশ্বে পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ চাল ও ছাগল উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আলু আম এমনকি সবজি উৎপাদনেও আছে শীর্ষ কয়েকটি দেশের মধ্যে। 2008-এ আমাদের খাদ্য উৎপাদন সামগ্রিকভাবেই, আমাদের খাদ্য বা দানাদার জাতীয় শস্য তখন মাত্র 27 মিলিয়ন টন উৎপাদন হতো। 20-এর জুন পর্যন্ত প্রায় 40 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। 12 বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় 3 গুণ, তো ক্রয় ক্ষমতাও বেড়েছে।
হতদরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি 144টি, সুবিধাভোগী 1.5 কোটিরও বেশি মানুষ, পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন সুবিধার আওতা ও পরিধিও বাড়ছে প্রতি বছরেই। অবশ্য পিছিয়ে পড়া সব মানুষের জন্য এখনো তা নিশ্চিত করা যায়নি। দরিদ্র জনগোষ্ঠীর একটা পরিবর্তন হয়েছে যে এখন নগর দরিদ্র একটা বড় গ্রুপ, আমাদের একটা বড় সংখ্যক নগর দরিদ্র আমাদের দেশের মধ্যে চলে এসেছে। এদের জন্য আসলে নিরাপত্তা জাল কর্মসূচি ওইভাবে নেই। সরকার এখন চেষ্টা করছেন এগুলোকে সমন্বিত করে একটা ডেটাবেস তৈরি করে এদের জন্য একটা বড় প্রকল্প গঠন করা। এই সামনের বছরে 1 লক্ষ কোটি টাকারও বেশি তারা সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় করবেন বলে আমরা জানতে পারছি। কম দামে চাল বিক্রি, বিজিডি, বিজিএফ এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সার্ভিসের মতো কর্মসূচিও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে। এসব কর্মসূচির কারণে অতি দরিদ্র মানুষের হার 22% থেকে এক যুগে নেমে এসেছে 10.5%। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বুড়িগঙ্গার পানি দূষণ রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ ও পরিকল্পনা তৈরি করে তা 21 জানুয়ারির মধ্যে জানাতে ওয়াসার এমডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, উচ্চ আদালতের রায় বাস্তবায়নে ওয়াসা যে ধীর গতিতে চলছে তাতে বুড়িগঙ্গার পানি দূষণ কখনোই বন্ধ করা সম্ভব নয়। বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে 2010 সালের 1 জুন কয়েকটি নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। রায়ে ওয়াসার এমডিকে 6 মাসের মধ্যে বুড়িগঙ্গায় সংযুক্ত বিভিন্ন লাইন থেকে বর্জ্য নিঃসরণ মুখগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নওগাঁর পোরশা উপজেলার আল জমিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ মাওলানা শরীফউদ্দিন শাহ চৌধুরী ওরফে গেনা হুজুরে দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে মাদ্রাসা মাঠে জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। নওগাঁ জেলা ছাড়াও দেশে নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন বছর উপলক্ষে সনি র্যাঙ্কস শুরু করল নিউ ইয়ার স্পিন অ্যান্ড কনফার্ম উইন শীর্ষক বিক্রয় কার্যক্রম। রাজধানীতে ব্র্যান্ডটির নিজস্ব শোরুমের স্বাস্থ্যবিধি মেনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন। এর আওতায় দেশের যে কোনো শোরুম এবং ডিলার আউটলেট থেকে পণ্য কেনার সময় ক্রেতারা কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 100 ভাগ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবেন। এছাড়াও যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ দিয়ে কিনতে পারবেন নতুন ক্যালফিনেটার, র্যাঙ্কস অথবা ইন্ডিসেট ব্র্যান্ডের ফ্রিজ। অফারটি চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সেখানে মারা গেছেন 4,320 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এ মাসেই দ্বিতীয়বারের মতো দেশটিতে একদিনে ভাইরাসে মৃত্যুর সংখ্যা 4,000 ছাড়াল। এর আগে গত 7 জানুয়ারি সেখানে প্রথমবারের মতো করোনায় মৃত্যুর সংখ্যা 4,000 ছাড়ায়। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। পুরো পৃথিবীর করোনায় আক্রান্তের 1/4 এখানে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী করোনায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 9,17,00,000-এরও বেশি। মারা গেছেন প্রায় 3,81,000 মানুষ। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে ফর্মে ফেরার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, এক বছর পর সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ফেরায় দলের আত্মবিশ্বাস বেড়েছে। পরাগ আরমানের রিপোর্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চতুর্থ দিনের মতো প্রস্তুতি শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজেই আবার চেনা ছন্দে ফেরার কথা ভাবছেন টাইগারদের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অবশ্য করোনার প্রকোপ শুরুর আগেই ফর্মহীনতায় ভোগেন তিনি, যদিও করোনাকালীন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে একেবারে খারাপ সময় যায়নি তার। এখানে যদি আমি ভালো কিছু করতে পারি, নিজেকে কামব্যাক করার একটা ভালো একটা সুযোগ অপরচুনিটি পাবো, বাট এটাই চেষ্টা করবো যে নিজের পারফরমেন্সটা ভালো করার জন্য এন্ড অফ দ্য ডে টিমও যেন ভালো রেজাল্ট করে। টেস্টে বাংলাদেশের হয়ে 22 ম্যাচে 90 উইকেট নেয় মিরাজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 টেস্টে তুলে নেন 25 উইকেট, আর ওয়ানডেতে 10 ম্যাচে নিয়েছেন 12টি। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ফিরে পেতে মুখে আছেন তিনি। সেই সঙ্গে সাকিব আল হাসান দলে ফেরায় ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। এক বছর পরে খেলা শুরু হচ্ছে, এটা আমাদের প্রত্যেকই অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি, এবং সবচেয়ে ভালো কথা যেটা আমরা ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। বাংলাদেশও ভালো অবস্থায় রয়েছে বলে জানান মিরাজ। সেই সঙ্গে সামনের সিরিজে দল হিসেবে ভালো করতে আশাবাদী এই অলরাউন্ডার। পরাগমন, এটিএন বাংলা, ঢাকা। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী দল নিয়ে প্রত্যাশিত জয় পেলেও দর্শকদের মন ভরাতে পারেনি তারা, উল্টো ভালো খেলা উপহার দিয়েছে বারিধারা। তবে গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। খেলার 35 মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার। এরপর 55 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। সেভিয়াকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান আরও বাড়ালো অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে 17 মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। কাইরান ট্রিপিয়ের কাছে থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরিয়া। 76 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাউল নিগুয়েজ। এই জয়ে 16 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে ডিয়েগো সিমিওনের দল, আর দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ 18 ম্যাচে 37 পয়েন্ট। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পিকে হালদারের সহযোগী অবন্তিকা রিমান্ডে, তার মাধ্যমে কয়েকশো কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। মেট্রো রেল প্রকল্পের জন্য প্রধান সড়ক বন্ধ, সার্ভিস রোডেও খোঁড়াখুঁড়ি, নগরীতে দিনভর যানজট অসহনীয় দুর্ভোগ। কলাপাড়ায় এগিয়ে চলছে কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ, পুরো প্রকল্পই পরিবেশ বান্ধব। এবং এক যুগে মাথাপিছু আয় বেড়েছে তিনগুণ, এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।